সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। টেকান্টা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আমাদের প্রত্যহিক জীবনের সঙ্গে খুবই জড়িত। কারণ আমরা দেখতে পাই যে আমাদের পল্লী বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটির বিল অনলাইন ভিত্তিকে দেখা যায়। যেদিন থেকে আমরা মিটার নিয়েছি সেদিন থেকে কিন্তু আমরা অনলাইনে আমাদের এই মিটারের বিলগুলো দেখতে পারবো তাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো তার জন্য যা প্রয়োজন হবে, আপনাদেরকে প্রথমত মিটারের কাগজটি হাতে নিতে হবে। মিটারের কাগজটি হাতে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এই ফাইলটি নেওয়ার পর জুম করে নিন। এইখানে দেখুন উপর দিকে লেখা আছে আপনার কনজিউমার আইডি বা কাস্ট। এইখানে দেখুন কাস্টমার নাম্বার, এটা মিটার নাম্বার এবং স্যার সিওএনডি নাম্বার। আমাদেরকে যেটি নিতে হবে তা হলো এর কনজিউমার আইডি। তো এই কাস্টমার আইডির এখান থেকে আমি এটা দেখার পর আপনারা দেখতে পাবেন যে এই ডিজিটের এই নাম্বারটি আছে, এই নাম্বারটি লাগবে। পাশাপাশি আপনাদেরকে যে নাম্বারটি দরকার হবে তা হলো লোকেশন কোড। তো আমি এই লোকেশন কোড আর এই কাস্টমার নাম্বার এই দুইটা এখন একটি ওয়েবসাইটে প্রবেশ করিয়ে বিদ্যুৎ বিলের হিস্ট্রিটি দেখে নিব। তো দেখুন, তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম এই ওয়েবসাইটটিতে আসতে হবে 119.40.95.162.8991। তো আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে কনজিউমার নম্বর, 8 ডিজিট আর লোকেশন কোড। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে সর্বপ্রথম কনজিউমার আইডিটি প্রদান করতে হবে। তো আমি কনজিউমার আইডিটি দিয়ে দেই, তারপরে লোকেশন কোড আমার যেটা রয়েছে T3 আমি এটি দিয়ে দিলাম। তো এটি দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর আপনি এখানে দেখতে পারবেন যে লোকেশন দেখাচ্ছে যে কাটাখালী, কাস্টমার নাম্বার, ট্রাফিক LTA, এটা হলো তার বিল হিস্ট্রি। তো আমি এখান থেকে শো ডিটেলসে 100 করে দিই। 100 করে দেওয়ার পরে সর্বশেষ যে বিলটি এসেছিল জুন 2021, এখানে আসার পর আপনি বিল নাম্বার দেখতে পারবেন। এটি তার যে ব্যবহৃত ইউনিট কারেন্ট বিল উইথ ভ্যাট 663.65 টাকা এবং সর্বশেষ তার টোটাল বিল হয়েছিল 663 টাকা। এটি দেখার পর আপনি দেখুন পেইড অ্যামাউন্ট, কারণ এই বিলটি ইতিমধ্যে প্রদান করা হয়ে গিয়েছে, যে কারণে এখান থেকে দেখাচ্ছে যে পেইড। আর এইখানে যে ব্যালেন্স অ্যাড্রেস দেখাচ্ছে, ব্যালেন্সটি দেখানোর কারণ হলো এই বিলটি দেওয়া হয়নি, কারণ এই বিল এবং এপ্রিল এবং মার্চ দুই মাসের বিল একসঙ্গে দেওয়ার জন্য এইখান থেকে এই বিলটা এইভাবে হয়ে আছে। এবং পাশাপাশি এই পাশে আপনারা যতগুলো বিল দেখতে পারছেন সবগুলো একই ব্যাপার, সবগুলো বিল একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে এগুলো এখানে লেখা আছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু পরবর্তী বাটনেও যেতে পারবেন। এখানে আমি 25 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখুন সেপ্টেম্বর 2017 তারিখে বা 2017 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু সর্বপ্রথম মিটার কানেকশনটি দেওয়া হয়। এখানে মিটার কানেকশনটি দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ব্যবহার ইউনিট এইখানে 240 বা টোটাল বিল হিস্ট্রি, সম্পূর্ণ তথ্যই কিন্তু দেওয়া আছে। তো আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে বিল ইনফরমেশনে ক্লিক করে কনজিউমার আইডি এবং লোকেশন কোড প্রদান করে আপনার বাড়ির বৈদ্যুতিক মিটারের যে বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটির বিলটি রয়েছে সেটি কিন্তু অনলাইন থেকে দেখতে পারবেন। দেখা গেল অনেক সময় আমাদের প্রয়োজনীয় এই কাগজটি হারিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র এই দুইটি কাজ করে বাড়ির বিদ্যুৎ বিলের কত টাকা এসেছিল সেই মাসে সেই হিসাবটি কিন্তু রাখতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য। এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।